কাজিরঙ্গার বলিউডের মৌময়ী অভিনেত্রী দিয়া মির্জা কাজিরঙ্গার বন্যপ্রাণী উদ্ধার আর পুনঃসংস্থাপন কেন্দ্র পরিদর্শন অভিনেত্রীগী উল্লেখযোগ্যভাবে WTIৰ ব্ৰেইন এম্বেচাডৰ অভিনেত্রী দিয়া মির্জা আজি পুৱা কাজিরঙ্গার পানবাড়ী স্থিত বন্যপ্রাণী উদ্ধার আর পুনঃসংস্থাপন কেন্দ্রটির বিষয়ববীয়ার সঙ্গে এক আলোচনাত বহে অভিনেত্রীগী আনহাতে কেন্দ্রটিত থকা আঘাতপ্রাপ্ত বন্য জীবকুলসমূহক পরিদর্শন করে অভিনেত্রীগীয়ে অন্যহাতে কাজিরঙ্গার অগরাতলী বনাঞ্চল পরিদর্শন করে অভিনেত্রীগীয়ে আমার দিয়া মির্জা হল আমার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর যা দুদিন ধরে আমার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার আমি এখন মিটিং চলি আছে আমার কাজিরঙ্গত সেই মিটিং অংশ লবর কারণে বলিউডের অভিনেত্রী আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিয়া মির্জা ইয়ালে আইসিল আজি দিয়া মির্জা আমার সেলিব্রিটিতে আইসিল তখন আগতেও আইসে আগতে প্রায় 8 বছর আগতে আইসিল আজি আমাক আমি কেন কাম করো সেই কথাখিনি চালে চাই পেলায় ভাল পালে আর সিমানখিনি আর যেহেতু আমার পরিয়ালের সদস্য নিচি নিজের কামখিনি চাব আহে মাঝে মাঝে সেটাই আর যেহেতু বহু বন্য জীব জন্তু আপনাদের উদ্ধার করেছে সেই জীব জন্তু চাই কি তখন জীব জন্তু খুবই ভাল পায় প্রকৃতি ভাল পয়া এগারী মানুষ আর প্রকৃতি সুরক্ষার হকে তখন পৃথিবীর বিভিন্ন জায়গা তখন বলিউডের অভিনেত্রীর উপরেও সেই একটা বেলেগ ধরনের কাম তখন সবতে ঘুরি পড়ে প্রকৃতি সুরক্ষার হকে তখন সবকে মানে উৎসাহ জানা বা কাম করা মানুষবিলাক অকমান সহায় করা এই গোটেখিনি কাম তখন করে ফুড়ে তখন নিজেও প্রকৃতি খুবই ভালো অল আগে কোথাও তখন লড়াজনের কথা পাতি আসে নিজের 3 বছরীয় বাচ্চা এটার লগত যে কেন কত কি আছে কবার হর্নবিল দেখা পাইছে তাতে কবার একটা হর্নবিল দুটাই কয়ে আছে যে হর্নবিল দুটাই কথা পাতি আছে নাকি সেইবিলাক নিজের নিজের লড়াটার লগত সেই কথাখিনি পাইছে গতি তখন এগারী না তখন মেইনলি আমার কাম চালে আমি প্রেজেন্টেশন দিলো আমি যা 1.5 বছর আমি কেন ধরনের কাম করে আছো সেই প্রেজেন্টেশনখিন দিল তখন চাই ভাল পাইছে তখন আমার লগতো তখন সদায় আছে আজি প্রায় 10 বছর হল তখন আমার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গতি সেই হিসাবে তখন থাকে আর আমার বেলেগ একো নাই বিশেষ নাই তখন আকো আইব বলে কৈছে